আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও শুরু করব, ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের উপর আমরা একটা ভিডিও করব। তাহলে আমরা দেরি না করে চলে যাচ্ছি গ্রাফিক ডিজাইনে। দেখেন, আমি একটা ফোল্ডার বানাইছি এখানে গ্রাফিক। ঠিক আছে, গ্রাফিক ফোল্ডারটা ওপেন করি। ফোল্ডারটা ওপেন করবে, ওপেন করার পর আমরা যখন এখানে সিএমডি লিখব, সিএমডি সিএমডি লিখে এন্টার করব। এন্টার করার পরে আমরা কি করব, এখানে চলে আসছি। ঠিক আছে, গ্রাফিক্স এর ভিতরে, তারপরে লিখি সিওডি কোড ডট এন্টার। আমরা গ্রাফিক ডিজাইন করব। হয়তো আশ্চর্য হচ্ছেন যে এইচটিএমএল এ কি করব, না এখানে কিছু না, আমাদের একটা সিলেবাস, গ্রাফিক ডিজাইনে আমরা কি কি শিখব সেটা আমি এইচটিএমএল এর ভিতরে সিলেবাসটাকে সাজাচ্ছি, আর কিছু না। কারণ গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আপনাকে এইচটিএমএল জানতে হবে, ছোট ছোট ওয়েব ডিজাইনও করতে হবে সাথে সাথে। এটাকে বোঝা না বুঝলে হবে, কিন্তু এটা বুঝতে পারলে জাস্ট খালি এইচটিএমএলটা কিভাবে আনতে হয় এই জিনিসটা যদি জানেন, বাকিটা আমি শিখিয়ে দেবো কি করতে। গ্রাফিক ডিজাইনের সাথে সাথে এইচটিএমএল এর ভিতরে আমরা গ্রাফিক ডিজাইন করব। ওকে, দেখেন এখানে আমাদের একটা সিলেবাস আছে গ্রাফিক ডিজাইন। ওকে, আমরা সিলেবাসটা দেখবো, রাইট ক্লিক। ওকে, ওয়াও, এই হচ্ছে আমাদের সিলেবাস, গ্রাফিক ডিজাইন সিলেবাস 2023। ওকে, অ্যাকচুয়ালি মূলত আমরা এখন থেকে শুরু করব, 2020-তে আমরা পুরো স্টার্ট করব। ফটোশপ পরিচিতি, আমরা তিনটা সফটওয়্যার, আরো বেশি, প্রায় 10টার মতো সফটওয়্যার কভার করব। এর মধ্যে সবচেয়ে প্রথম যে সফটওয়্যারটা নিব সেটা হচ্ছে ফটোশপ। ফটোশপ সম্পর্কে একদম এ টু জেড যা আছে, যত টুলস আছে, ভেঙ্গে চুড়ে এক একদম অনেক সহজ। এটা একদম একদম বিগিনারদের জন্য, যারা কিচ্ছু জানে না গ্রাফিক ডিজাইনের, কিন্তু মনে মনে চাচ্ছে যে আমি যদি গ্রাফিক ডিজাইনটা শিখতে পারতাম তাহলে ভালো হতো, তাহলে সে কি করবে, গ্রাফিক ডিজাইনটা শিখবে। ওকে, এই মুহূর্তে কোনো কিচ্ছু জানে না, জানে না এইচটিএমএল, জানে না এমএস ওয়ার্ড, কোনো কিছুই জানে না, একদম নতুন। আপনি ল্যাপটপ কিনছেন, ল্যাপটপটা ইউজ করতে পারেন না, এমন কোনো স্টুডেন্ট যদি থাকে পড়াও পারবে। আর যারা মোটামুটি ওয়েব ডিজাইন করছেন, প্রোগ্রামিং করছেন, তারা অংশগ্রহণ করতে পারেন, অথবা যাদের ইচ্ছে আছে সবাই করতে পারবেন। কোর্সটি অনলাইন হবে, অফলাইন হবে, এবং সাপোর্ট পাবে অল টাইম। ঠিক আছে, একেবারে প্রথম থেকে যারা মনে করেন মোটামুটি গ্রাফিক ডিজাইন জানেন, তারা আরো পরে থেকে অংশগ্রহণ করেন। আমরা বেসিক থেকে, একেবারে যারা কিচ্ছু জানে না, কারণ কোর্সটি করা হবে টোটালি ফ্রিল্যান্সিং এর জন্য, যারা ঘরে বসে টাকা ইনকাম করবেন, ফ্রিল্যান্সিং করবেন। কারণ গ্রাফিক ডিজাইনে ফ্রিল্যান্সিং করা অনেক মজা। কারণ কি, আপনি ওয়েব ডেভেলপ করলে আপনাকে অনেক কিছু জানতে হবে, অনেক দূর যেতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তারপরে মোটামুটি জানতে হবে, ওরকম না। কিন্তু গ্রাফিক ডিজাইন অতটা দরকার নাই, কারণ টেকনিক্যাল কাজ তো এটা আপনি বসে বসে করতে পারবেন দেখা দিলে। ওকে ওকে, জিনিসটা হচ্ছে টেকনিক্যাল একটা কাজ। ওকে, আমরা যে এই জিনিসগুলো শিখব, ফটোশপ পরিচিতি, আকৃতি, তারপরে মোব টুল, মার্কি টুল, বাংলায় লিখছি আর কি, বাংলায় লেখা। এটা যারা মনে করেন একেবারে প্রথম অবস্থায়, তো তাদেরকে আমি বাংলায় বুঝাবো, সুন্দর করে বুঝানোর পরে ঠিক সেম জিনিসটার ইংলিশটা এখানে আছে, নো টেনশন। ইংলিশটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাডোব ফটোশপ, অল শেপস, মোব টুল, মার্কি টুল, লেসো টুল, কুইক টুল, ব্লা ব্লা যা আছে আর কি টুল। এখন এই হচ্ছে আমাদের সিলেবাস। ঠিক আছে, আমরা একদম প্রথম থেকে শুরু করব। তো প্রথম শুরু করলে ফটোশপ আমরা কেন শিখব, ফটোশপ হচ্ছে গিয়ে আপনার অনেক দরকারি একটা সফটওয়্যার। ঠিক আছে, মানুষের মানে ফটো নিয়ে যে কাজ করা হয়, সে ফটো নিয়ে যে কাজ করব সেটার জন্য হচ্ছে ফটোশপ। ওকে, ফটোশপের ভিতরে অনেক কিছু করা যায়, ফটো এডিটিং করে আপনি অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে রাস্টার ব্যাক্টারের ব্যাপার স্যাপার আছে। এটার পরে আমরা ইলাস্ট্রেটর শিখব। ফটোশপটা যদিও ইলাস্ট্রেটর চেয়ে একটু কঠিন, কিন্তু তারপর আমি ফটোশপ দিয়ে শুরু করছি, তার কারণ হচ্ছে ফটোশপটা পপুলার, সবাই জানে যে সবাই শিখতে চায়। ঠিক আছে, আমরা মোটামুটি আজকে থেকে শুরু করে দিব ফটোশপের। আজকে আমরা সফটওয়্যারটা একটু পরিচয়, আমার এটা হচ্ছে সিলেবাস। ঠিক আছে, এই সিলেবাসটা আমরা শিখব, একটা একটা করে শিখব, একটা শিখব, একটা শিখব, শেখার পর পর তারপর আমরা কাজ করব। ঠিক আছে, মানে একটা শিখব, দ্যাটস ইট। ওকে,
তাহলে আমরা আমরা কোথায় যাব এখন? আমরা যাব এই সফটওয়্যারটা কোথায় দেখেন, এখানে পিএস লেখা আছে, আর আমি যেটা শিখাবো সেটা হচ্ছে ফটোশপ সিসি 2020। ওকে, সফটওয়্যারটি কিনতে হয়, আমি জানি যারা সফটওয়্যার মনে করেন কিনে ফেলছেন বা আছে, তো কিনা সফটওয়্যার দিয়ে কাজ করতে সবচেয়ে মজা। ক্র্যাক ভার্সনের যেগুলি পাওয়া যায় সেগুলি দু করতে পারেন, কিন্তু কতটুকু মজা পাবেন জানি না, কিন্তু কিনা সফটওয়্যার আমি যেটা দেখাবো সেটা আমার কিনা সফটওয়্যার, ঠিক আছে? কেউ যদি চায় বলে যে না আমি সফটওয়্যারটা আমার লাগবে, ঠিক আছে, আমাকে ইনবক্স করবেন, আমি আলাপ আলোচনার মাধ্যমে আপনাকে দেখবো কতটুকু হেল্প করতে পারি, ঠিক আছে? ওকে, এখন আমরা যাব সফটওয়্যারটি দেখার জন্য। সফটওয়্যার কোথায় আছে? সফটওয়্যারটি এইখানে আছে, আমি ইনস্টল করে রেখেছি এই যে এখানে দেখেন পিএস, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সফটওয়্যারটা চলে আসবে অ্যাডোবি ফটোশপ। ওকে, এটা 2020 2020 অ্যাডোবি ফটোশপ, এটা দেখলেই বুঝবেন, যারা ফটোশপ চালান বা ইউজ করছেন তারা এই এই সিনারিটা দেখলে বুঝতে পারবেন যে এটা ফটোশপ 2020। ওকে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে কি হবে, ফটোশপের সফটওয়্যারটা ওপেন ওপেন হবে। এটা অ্যাডোবি একটা কোম্পানি, ওই কোম্পানিরা চালায়, অ্যাডোবি কোম্পানি বিশাল বড় কোম্পানি, ওদের শয়ে শয়ে সফটওয়্যার আছে, ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের জন্য সফটওয়্যার আছে। ওকে, এখন দেখেন এখানে কালকে এক স্টুডেন্টে তার এই যে চোখের এটা পড়ছে এই জন্য এখানে চলে আসে, এই অবস্থা আমি বন্ধ করে রাখছিলাম, ঠিক আছে? এখন এইখানে আমাদের সফটওয়্যার পরিচিতি, এটা এরকম হবে না, আমি দেখাইতেছি। প্রথম মনে করেন এখানে ফাইলে গেলাম, নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে এই যে ফিগারগুলি দেখতেছেন এগুলি আমরা একটা একটা করে একদম প্রথম থেকে, ঠিক আছে, বুঝাবো একটা 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 করে, এগুলি সব বুঝতে হবে আপনাকে, অনেক বিশাল বড়, ঠিক আছে? বেসিক এক জিনিস, অ্যাডভান্স এক জিনিস। বেসিকটা আমি 2 ঘন্টায় আপনার ফটোশপ শেষ করে দিতে পারবো, কিন্তু আপনি যদি অ্যাডভান্স ভালোভাবে জানতে চান তাহলে মিনিমাম আপনাকে মিনিমাম একদম নিচে 3 মাস তো সময় দিতেই হবে। তারপরে আপনার এটা অ্যাকচুয়ালি 6 মাসের কোর্স, ঠিক আছে, আমি 3 মাস ফটোশপটা আমি 1 মাস দিব, 1 মাসে একদম কমপ্লিট করে দিব। তারপরে তারপরে যেটা ইলাস্ট্রেটর দেবো, ইলাস্ট্রেটরটা সময় বেশি লাগবে, ফটোশপে 1 মাস লাগতেও পারে, ম্যাক্সিমাম 1 মাস, মিনিমাম 15 দিন। ওকে, একদম কমপ্লিট হয়ে যাবে যত যতগুলি কমপ্লিট করা আছে। তাহলে এখন আমরা এখানে কি করব, আমরা যদি ভিতরে যেতে যাই তাহলে এখানে দেখেন এখানে কিছু পরিচয় আছে। আপনি আর্টবোর্ড নেওয়ার আগে এটা হচ্ছে গিয়া প্রথম যে কাজটা আমরা করব, একটা নতুন ফাইল যদি নিতে চাই এখান থেকে আপনি যে কোনো একটা দেখেন রিসেন্ট ক্লিক করলেন, আপনি আমি যে কাজ করছি রিসেন্ট কাজগুলি নিচে এখানে, তারপরে সেভ করা আছে যেগুলি, তারপরে ফটো ফটো নিয়ে যদি কাজ করেন তাহলে এখানে এই জিনিসটা নিতে পারেন, প্রিন্ট নিয়ে কাজ করলে এই জিনিসগুলো নিতে পারেন, আর্টবোর্ডের জন্য আর কি, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটরের জন্য নিতে পারেন, ওয়েবের জন্য এটা নিতে পারেন, হ্যাঁ, মোবাইলের জন্য এটা নিতে পারেন, মোবাইল মোবাইলে কাজ করার জন্য। তারপরে এইখানে কি আছে, এটা ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য, এইগুলো ভিডিও এডিটিং, আমাদের ভিডিও এডিটিং কোর্সও আছে এটার ভিতরেই আছে, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, আমরা এইখান থেকে এইটা আজকে পরিচিতিটা শিখব, ঠিক আছে, কালকে থেকে শুরু করে দেব কাজ। ওকে, এটা হচ্ছে গিয়ে আপনার দেখেন এখানে আমরা যদি ধরেন আমি এখানে নিলাম আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর নিতে পারি অথবা ওয়েব নিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, বা আপনি রিসেন্ট এখান থেকে নিতে পারেন, নো প্রবলেম, যে কোনো একটা নেন। এইখানে হচ্ছে গিয়ে আপনার যে আর্টবোর্ড, সাদা আর্টবোর্ডটা নেবেন সেটার কতটুকু নেবেন, কত পিক্সেল, এখানে কম বেশি সব নিতে পারেন আপনি, ঠিক আছে? তারপরে এটা এটা হচ্ছে কি উইথ, হ্যাঁ, প্রস্থ, এটা হচ্ছে হাই, সাদা পিছনে যে ব্যাগ থাকে, রেজুলেশন 72 রাখবেন, কোনো সমস্যা নাই, এখানে যেরকম আছে এরকমই থাক, ঠিক আছে? তারপরে পিক্সেল ইঞ্চি, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন ইঞ্চি পিক্সেল নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর জিবি, এটা এইভাবেই থাকবে, কোনো সমস্যা নাই, 8 বিট থাক, কোনো প্রবলেম নাই। আর ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা আপনি কী নিতে চান, হোয়াইট নিতে চান, ব্ল্যাক নিতে চান, ব্যাকগ্রাউন্ড কালার নিতে চান, ট্রান্সপারেন্ট নিতে চান, কাস্টম নিতে চান, তাহলে আপনার ইচ্ছা, আমি হোয়াইটই রাখছি আপাতত। ওকে, ডোন্ট কালার মেসেজ, এখানে আসার পরে জাস্ট খালি ক্রিয়েট, এখানে যখনই আপনি ক্রিয়েটে ক্লিক করবেন দেখেন আপনার জন্য একটা আর্টবোর্ড দিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় আর্ট বোর্ড, এইখানে আমরা ড্রয়িং করব, ঠিক আছে? ওকে, তো ড্রয়িং করার আগে আমাদের তো জানতে হবে কাকে কি বলে, এইগুলি এই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে টুল, এটা হচ্ছে আর্টবোর্ড, এই যে টুলসগুলি আছে এখানে অনেকগুলি টুলস আছে, আমরা একটা একটা করে শিখব। ওকে, তারপরে এখানে এটা হচ্ছে মেনু বার বা ট্যাব বার, তারপরে এখানে হচ্ছে স্ট্যাটাস বার, এই যে অপশন বার, এটা প্রত্যেকটা
ইয়াতে এই যে এই টুলসে ক্লিক করলে এখানে এটা আসবে, এই টুলসে ক্লিক করলে দেখেন এই যে এগুলি চলে আসছে, প্রত্যেকটা টুলের সাথে এখানকার অপশন বারটা রিলেটেড, ঠিক আছে, রিলেটেড জন রিলেটেড। আর এই সেট হবে গিয়ে আপনার টুলস গুলি আপনি যদি নিয়ে আসতে চান, সাজায় রাখতে চান, অথবা এখান থেকে যদি আপনি কেটে দিচ্ছেন কেটেও দিতে পারেন। হ্যাঁ, আর উইন্ডোতে গেলে আমরা সব পাবো এই যে টুলস গুলি নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এখানে মনে করেন আমি যদি লেয়ার নিয়ে আসতে চাই, তাহলে এখান থেকে লেয়ার আপনি এখানে খালি জাস্ট খালি F7 অথবা লেয়ারটা সিলেক্ট করেন, দেখেন এখানে লেয়ার চলে আসবে। লেয়ার তো বিশাল বড় ব্যাপার না, ওইগুলি আমরা শিখব। ওকে, তারপরে উইন্ডোতে আবার যান, উইন্ডোতে গিয়ে আপনি যদি মনে করেন যে না আমি হিস্টোরি নিব, এখানে হিস্টোরি চলে আসবে। এখানে গিয়ে যদি বলেন যে বলে না আমি প্যারাগ্রাফ নিব, দেখেন এখানে প্যারাগ্রাফের জন্য চলে আসবে। এখানে উইন্ডো উইন্ডোতে গিয়ে যা দরকার আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, চয়েস নিতে পারেন, এখানে চলে আসবে। এই উইন্ডোতে সবগুলি সিলেক্ট করলে এখানে সব টুল চলে আসবে। কিন্তু আমরা তো আর এত নিব না, কারণ আমরা এই উইন্ডোসে রাখবো, একটা একটা করে নিয়ে এসে কাজ করব, ঠিক আছে। 3D সিলেক্ট করেন, 3D চলে আসবে। তারপরে এখানে ফাইলের আন্ডারে দেখেন কত এগুলি সব একটা একটা করে শিখব। তারপরে এডিটে যাব, এডিটে গিয়ে এগুলি সব কিছু শিখব। আর লেয়ারের কি কাজ, লেয়ারের ফাংশন, এগুলির টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, নিউ, উইন্ডো হেল্প, এইগুলি সব শিখবো। ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড, কালার, যা আছে সবগুলি একটা একটা করে শিখবো, একদম বিসমিল্লা থেকে শুরু করব, ঠিক আছে। যারা শিখতে চান তারা রেডি হয়ে যান এবং আমাদের গ্রুপে জয়েন করেন। অলরেডি স্টুডেন্ট আছে, আমাদের সাথে জয়েন করেন, আপনি গ্রাফিক ডিজাইনে মাস্টার করে দিতে পারবো, ঠিক আছে। আমি অনেক অনেক ভেঙ্গে চুরে একটু স্লোলি একেবারে খুব সুন্দর করে বুঝাবো ইনশাল্লাহ। ওকে, আপনি বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না, জাস্ট আপনাকে আমাদের গ্রুপে জয়েন করতে হবে। ওকে, এই এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। কালকে থেকে আমি সফটওয়্যারের পুরো ব্যবহার শুরু করে দিব একদম প্রথম থেকে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় থেকে শুরু করব, কেন আমি তো বলেছি যে আমাদের একটা সিলেবাস আছে, সেই সিলেবাসটা কোথায় আছে, এই দেখেন এখানে যান, এখানে যাওয়ার পরে এখানে আছে, এই যে এখানে আছে, দেখছেন সিলেবাসটা এখানে আছে। ওকে, এই যে ফটোশপ পরিচিতি, পরিচিতি তো আজকে হয়ে গেছে, পরিচিতির সময় কাটাবো না, এখান থেকে শুরু করবো, মুভ টুল থেকে শুরু করব, ঠিক আছে। শেপ টুল, মুভ টুল, এই যে মার্কি টুল, এই টুলস গুলির ব্যবহার আমরা শুরু করব। ধরেন আকৃতি টুল, শেপ টুল, শেপ টুল দিয়ে এটা শেপ টুল, ঠিক আছে। এই যে এখানে আছে বাংলা, এখানে আছে ইংরেজি, অল শেপ টুল, অল শেপ টুল মানে শেপের আকৃতি, বিভিন্ন ধরনের শেপ বানাবো, ফ্লাওয়ার বানাতে পারবেন, হ্যাঁ মানে অনেক কিছু শিখতে পারবেন, কোনো সমস্যা নেই, অনেক সহজভাবে, ঠিক আছে, একদম সহজ করে বুঝাবো, যাতে যাতে কোনো কনফিউশন না, মানে কেউ ইচ্ছা করলে শিখতে পারে। ক্লাস 8 পাস, নো প্রবলেম, আপনি ক্লাস 5 পাস করছেন, কোনো সমস্যা নাই, চ্যালেঞ্জ আমি শিখিয়ে দিতে পারবো, নো প্রবলেম। ওকে, অলরেডি শিখতেছে, ঠিক আছে, এরকম অনেকে শিখতেছে, অত লেখা পড়ার দরকার নাই কিন্তু তার কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সে শিখতে পারবে। আপনি যদি চান আমাদের গ্রুপে ভর্তি হয়ে যান, আমাদের সাথে যোগাযোগ করেন, ঠিক আছে, নো প্রবলেম, আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।